শেষ করে ফেলেছি আমরা। আজকে রান্না করেছিলাম মুরগি আলু দিয়ে, আর সাথে হচ্ছে গিয়ে কিলো আজকে শরীরটাও একটু খারাপ লাগছিল। সিম্পল চা কোনো মশলা ছাড়া, মানে টেকনিক আমি জানি না কি এটা পছন্দ করেন। তো এটা আমি মূলত আলিশার জন্য এই যে কাছে বলে যে করেও অতটা পরিষ্কার করে রাখা যায় না সব সময় কিচেন, তো আমি আসলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতুহু, ওয়েলকাম টু জেরিংস ব্লগ বুক, চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে দুপুর থেকেই শুরু করছি ব্লগটা, দুপুরের খাবার দাবার শেষ করে ফেলেছি আমরা। আজকে রান্না করেছিলাম মুরগি আলু দিয়ে, আর সাথে হচ্ছে গিয়ে এখানে আমি আলিশার জন্য একটু কর্ন বয়ল করে নিয়েছি। ও যেহেতু সুইট কর্নটা খুব পছন্দ করে, তারপর মধ্যে মিল্ক দিয়ে দেওয়াটা খুব পছন্দ করে, তো আমি এটা সিদ্ধ করে রেখে দিয়েছি এক পাশে। এদিকে বারান্দাতে আসলাম, চিন্তা করলাম একটু ভিউগুলো দেখি। আসলে খুবই টায়ার্ড লাগছিলো আজকে, শরীরটাও একটু খারাপ লাগছিলো। ঈদের পর মানে রুটিনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। রোজার পর মানে রোজার পর থেকেই রুটিনটা, ঈদের দিন থেকেও শরীরটা ততটা ভালো ছিল না, তারপরেও অনেক জার্নি গিয়েছে, তো দেখা যায় কি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন চিন্তা করলাম লাইট কিছু খাবার খাবো, তো লাইট খাবারের মধ্যে কী খাওয়া যায়। তরকারি রান্না করেছি ঠিকই, খেতে পারিনি, কারণ আসলে ওই এক মাসের আর এখন রোজা রেখে আসলে রোজার পর পর ততটা খাওয়া যায় না। তো এখন যেই কাজটা করছিলাম আমি, এখন আস্তে আস্তে ঘর দুয়ার গুছাচ্ছি। এটা হচ্ছে কি আলিশের জন্য আমি এক্সট্রা এনে রাখি, মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়। তো এই কাফ সিরাপটা খুবই ভালো, সরকারি হসপিটাল থেকে দিয়েছিল। আর এই পাশটা আমি দেখি পরিষ্কার করব, দেখি সব কিছু, আমি সময় করে উঠতে পারছি না। ওইদিকে আলিশা বসে বসে ওই যে ওর কার্টুন চ্যানেলগুলো দেখতেছিল, তো আমি ওকে বলছিলাম যে এটা এখন দেখতে বসো না। আর এদিকে ও বেডশিটের মধ্যে রেখে, কালার পেন্সিল রেখে কালার করেছে, আস্তে বেডশিটের উপর কালার মানে স্প্রে করতে করতে ভরিয়ে ফেলেছে, কালার ওখানে রেখে করেছিল। আর এই যে পাশে কাটারটা আমি একটু আগে একটা কাজ করেছি যার জন্য ইউজ করেছিলাম, আর ভুলে ভুলে আমি এখানেই রেখে দিয়েছি। তো বাইরের ওয়েদারটা আমার বারান্দা মানে আমার বেডরুম থেকে ভিউটা কিছুটা ওই রকম। আর এই যে আলিশা এখনও ব্যস্ত, ঘরের কাজগুলো শেষ করতে করতে দেখা যায় সময় কিভাবে চলে যায়, প্লাস আমার অনলাইনের কাজ থাকে, তো সব মিলিয়ে দেখা যায় সময় কিভাবে চলে যায় বলতেও পারি না। এখন চিন্তা করলাম একটু চা খাই, চা খেতে খুব ইচ্ছে করছিল, আর ওর আব্বু একটু বাইরে গিয়েছে। তো চা আমি যখনই খাই তখন হয়তো ব্রেড অথবা বিস্কিটের সাথে খাই, অনেক সময় আছে যদি বিকেল টাইমে হয় তো একটু টোস্ট খাওয়ার চেষ্টা করি। তো দুধ চাটা আমি এইভাবেই বানাই, ডাইরেক্ট দুধের মধ্যেই আমি চা পাতা দিয়ে দিই, আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে সিম্পল চা কোনো মশলা ছাড়া, মানে আদা বা এলাচ দারচিনি কিছু দিইনি। আর এখানে আলিশার জন্য ওটস করে নিয়েছি, ওকে একটু ওটস খাইয়ে দিব। ওটস আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ সাথে যেহেতু আমি আলমন্ড দিই, তো ও দেখা যায় কি আলমন্ডটা ডাইরেক্ট খেতে চায় না, তো এইভাবে ব্লেন্ড করে দিলে অনেকটা খেয়ে ফেলে, তো সেই জন্যই আর কি। এটা জাস্ট একটা টেকনিক, কী আর করবো, মায়েদের কত ধরনের টেকনিক থাকে বাচ্চাকে খাওয়ানোর, তো আমারও সেই ধরনের একটা টেকনিক এটা। আর ওখানে ওর জারটা আমি ক্লিন করে রেখেছি, ওটাতে আমি দেখা যায় আমন্ড ক্রাশ করে রেখে দিই সব সময়, ওইটা আলাদা রেখে দিয়েছি। অনেকটা টায়ার্ড লাগছে আসলে, শরীরটাও ততটা ভালো লাগছে না, মানে এতদিনের জার্নি সব কিছু মিলিয়ে দেখা যায় কি অনেক কাজ পড়ে যায়। আমি অবশ্য কোথাও যাওয়ার আগে ঘর পরিষ্কার করেই যাই, কারণ এসে যে পরিষ্কার করব ততটুকু মন মানসিকতাও থাকে না, শরীরেও এনার্জি থাকে না। তো আমরা ঘোরাফেরা করে আসার পর দেখা যায় কি হয়তো ফ্রেশন আপ হয়ে একটু বিছানায় শোয়ার চেষ্টা করি। আর এদিকে আমি আমার সব পরিষ্কার করছিলাম এগুলা জিনিসপত্র, আর ওইদিকে এক ফাঁকে আমার চাও হয়ে যাচ্ছে, চাটা খাবো, চাটা না খাওয়া পর্যন্ত মাইন্ড ফ্রেশ হবে না। তো আমি জানি না আমার ব্লগ এটা পেতে পেতে আপনাদের হয়তো বা কিছু দিন চলে যাবে ব্লগটা পেতে পেতে, কারণ আমি এখন বলতেও পারতেছি না যে কবে দিব আসলে, আর এর মধ্যে অনেকগুলো জমা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার ব্রেড খাওয়ার একটা টেকনিক, আমি জানি না কি এটা পছন্দ করেন। আসলে টোস্ট করে খাওয়ার একটা আলাদা মজাই আলাদা, আর এইভাবে করে একটু পুড়ে খাওয়ার মজাই আলাদা। চিমটা দিয়ে আম্মু এইভাবে অনেক সময় পুড়ে দিত, তো এটার একটা আলাদা ফ্লেভার আসে, স্মোকি ফ্লেভারটা আসে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবেই ট্রাই করি, কারণ এটা একটা আলাদাই টেস্ট থাকে। আসলে আলিশা ওইদিকে খুব ব্যস্ত, ওকে খাওয়াতে গেলেই দেখা যাবে কি আমার কাজ করতে করতে আর
সব কিছু ভুলেই যাই অনেক সময় চা খেতে খেতে। আজকে এটা আমার সেকেন্ড টাইম চা গরম করলাম, এর আগে চা বানিয়েছিলাম খাওয়া হয়নি, কাজের জন্য ভুলে গেছি, তো এখন আবার চা বানালাম আর আলিশার জন্য, ওর ইসের জন্য, ওর ড্যাডিও চলে আসবে ওনার জন্য আমি এখানে রেডি করেছি। তো এটা আমি মূলত আলিশার জন্য এই যে কাছের বলে যেটা, আর এই দুইটা হচ্ছে কি ওই ছোটো ভাইটার জন্য আর ওর ড্যাডির জন্য আমি রেডি করেছি। ওর বাবা যেহেতু মানে ইসে কর্ন খাওয়াটা পছন্দ করে, বাট সুইট কর্নের সাথে আমি চিড়া দিয়ে দিয়েছি, আর আমল এইটা একটা আলাদা রেসিপি হয়ে যায়। আলিশা চিড়াটা ততটা খায় না, আর চিড়া দিয়ে আমি ওকে গত দুদিন আগে দিয়েছিলাম ওইভাবে করে, তো আজকে আবার নর্মালি দিচ্ছি ওই সুইট কর্ন যেটা। তো ওরা ওইদিকে যেহেতু খাওয়া দাওয়া করছে, এই পাশে আমি চিন্তা করলাম আমি সব কাজগুলো গুছিয়ে ফেলি, বাসনপত্র যা থাকে সেগুলো ধুয়ে ফেলি, কারণ দেখা যায় কি এই কাজগুলো করতে করতে পরে দেখা যায় লেট হয়ে যাব। তো এই ফাঁকে আমার চাটাও এখনও খাওয়া হয়নি, আমি চাটা ঢেকে রেখে এসেছি, কারণ আমার কিচেনটা পরিষ্কার না করা পর্যন্ত আমার অনেকটাই আনইজি লাগে, তো আমি কিচেনটা পরিষ্কার করে আগে যাই। কিন্তু আমার বাসায় দেখা যায় পরিষ্কার করলেও ততটা পরিষ্কার থাকে না, এদিকে আলিশা ওর কাজে অনেক ব্যস্ত, ও আমার এখানে এসেছে অনেক হাসি ঠাট্টা করতেছে। আর আমার বাসায় যেহেতু আপনারা সবাই জানেন যে আমার দুইজন ভাইয়া থাকে, ওরা আবার আলাদা আলাদা রান্না করে খায়, একসাথে খায় না, তো দেখা যায় কিচেন আমি যতটা পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন অ্যাট দি এন্ড দেখা যায় ততটা হয় না। আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, সিঙ্কটাতে আমি সর্বপ্রথম একটু পাউডার, যেটা নর্মালি ঠিক আছে ক্লোথ ওয়াশিং পাউডার আছে যেটা ডিটারজেন্ট পাউডার, সেটা দিয়েছি, আর পাশাপাশি আমি দিয়ে দিয়েছি এখানে একটু বেকিং সোডা, তাহলে দেখা যায় কি তেল চিকচিকে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় ভালো মতো, তো সেটাই করছি। আর আমার বাসায় যেহেতু আরও দুজন থাকে সেজন্য দেখা যায় সব কিছু করেও অতটা পরিষ্কার করে রাখা যায় না সব সময় কিচেনটা স্পেশালি, আর বাদবাকি যেগুলো পরিষ্কারের কাজ থাকে সেগুলো আমি নিজেই একা একা করতে থাকি, কারণ ওরাও যেহেতু কাজের থাকে বা কাজের থেকে আসে, প্লাস ওরাও ততটা করতে পারে না, তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি, ওদেরকে আমি বলিও না ততটা ফোর্সও করি না, কারণ দেখা যাবে কি যে আসলে বলে হয় না সব জিনিস, এক জায়গায় থাকলে অনেক সময় করতে হয়, তারপরেও আমি ততটা বলি না। আর ওরা ছোটো ভাইটাও আছে, ও যতটুকু সম্ভব হেল্প করে, ওই ভাইয়াও আছে উনিও হেল্প করে, তো চলে যায় মোটামুটি আসলে। তারপরেও বেশিরভাগ দেখা যায় কি আমার অনেকগুলো কাজ জমানো থাকে, তো আমার সেগুলো একসাথে করতে হয়, কারণ ছেলেদের পরিষ্কার এক জিনিস আর মেয়েদের পরিষ্কার আরেক জিনিস, এই যে ময়লা জমে রয়েছে এটা আমি যখন বলবো তখনই ফেলা হবে, অথবা আমি ফেললে ফেলা হবে, নয়তো আর ফেলা হবে না, এখানেই থাকবে এটা। তো আমি এখানে আরও একটু কর্ন সিদ্ধ করে নিয়েছি, মানে আমি কর্ন যেটা ওদের জন্য রেখেছি আমি দুইটা কর্ন নিয়েছিলাম, তো একটা কর্ন ওদের জন্য দিয়েছি, আরেকটা আমি সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় আলিশা সকালবেলা খেতে চায়, তো ও তখন সেই সময় অনেক ক্ষুধার্ত থাকে, দেখা যায় কি ও ওয়েট করতে চায় না, তো আমি এইভাবে করে এখন ফ্রিজিং করে রেখে দিব, যখন খেতে চাবে তখন দিয়ে দিব। তো এখন চাটা নিয়ে ব্যালকনিতে আসলাম, আর একপাশে আমি আমার জন্য এই যে নিয়ে আসলাম পানি গাছের মধ্যে, গাছের সামনে বসে বসে চা খাবো কেমন লাগে না, তাই চিন্তা করলাম গাছকেও খাবার দিই নিজেও খাবার খাই, তো গাছের মধ্যে পানি দিচ্ছি। আর আমার বাসায় যেহেতু আমাদের বাসাটা 13th floor হচ্ছে গিয়ে ব্যাক সাইডে, তো ব্যাক সাইডে যেহেতু ভিউটা খুবই সুন্দর মাশাআল্লাহ, এখানে আমি ধনে পাতা গাছ লাগিয়েছি, যে সাদা টপটার মধ্যে ধনে পাতা গাছ লাগিয়েছি, এটা হলো গিয়ে আমার নিম গাছটা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড়ো হয়ে গেছে দেখতে দেখতে। তো এখন গাছের উপরে পানি দিব, কিন্তু তার আগে আমি সবসময় খেয়াল করি নিচে একবার দেখে নিই যে মানুষজন আছে কি না, কারণ এই সাইডটা লোডিং বে, যারা মার্কেটে জব করে তারা এই পিছন সাইডে এসে এইদিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোকিং করে, তো আমি এই জন্য জাস্ট আগে দেখে নিই ভালো মতো কেউ আছে কি না, যখন কেউ দেখি যে নেই ঠিক আছে তখন আমি গাছের উপর পানি স্প্রে করি, তো দেখা যায় কি কারো সমস্যাও হয় না আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ দেখতে দেখতে আমার নিম গাছটাও বড় হয়ে গেছে এখন, তো আমি আসলে কি বলবো, গাছটা আসলে অনেকটা আগে ছোট ছিল, এখন একদম আমার থেকেও লম্বা হয়ে গেছে, পানিটা ঢালতেও আমার অনেকটা সমস্যা হচ্ছিল। আর আমার দাদি আমাকে বলতো যে বাসায় নিম গাছ থাকে সেই বাসায় নাকি একজন ডাক্তার থাকে, তো জানি না কতটুকু সত্য, তো আমি সেটা চিন্তা করেই আমি এটা নিম গাছটা কিনেছিলাম, আর এটা এডিবল খাওয়াও যায়, নিমের পাতাটাও খাওয়া যায় খুব ভালো,
তো যাক, আজকের এই ছোট্ট খাট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতোই বলবো, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন কাইন্ডলি, অনুগ্রহ পূর্বকই বলবো। আর আমার ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো বাটন এবং লাইক বাটনটাতে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা নোটিফিকেশন যখনই কোনো ভিডিও আপলোড দেওয়া হবে নোটিফিকেশন পেয়ে যাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।